মাদারীপুরের রাজুরে নয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া নগদ 5,000 টাকা, দুটি পাইপ গান, 4 রাউন্ড গুলি, 110 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো মাহফুজুল, লিটন হাওলাদার, সাজ্জাদ শেখ ওরূপে হাসান, চুন্নু মিয়া, সুখদেব, মোহাম্মদ আলী, মিঠু। বাকিদের নাম পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গত 15 আগস্ট রাজুর উপজেলার গোয়ালবাথান গ্রামে ঠিকাদার কুদ্দুস মাতুব্বরের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করেন একদল মুখোশধারী ডাকাত। পরে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ 1.5 লাখ টাকা, 14 ভরি স্বর্ণলঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় রাজুর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত পরিবার। তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে মাহফুজুলকে গ্রেপ্তার করেন। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর রাতে আরও 8 জনকে গ্রেপ্তার করেন রাজু থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ 5,000 টাকা, দুটি পাইপ গান, 4 রাউন্ড গুলি ও 110 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের পাঠানো হয় কারাগারে। এদিকে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে মাহফুজুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়াও গ্রেপ্তার প্রত্যেকের নামে দেশের বিভিন্ন থানায় ডায়েরি, অস্ত্র ও মাদক সহ একাধিক মামলা রয়েছে। ডাকাতিটা হওয়ার পরে থেকেই আমরা ওইখানে আমাদের যে বিভিন্ন যে সোর্স, যেটাকে আমরা বলি ইন্টেলিজেন্স সংগ্রহের মাধ্যমে আমরা প্রথমে আইডেন্টিফাই করেছি যে এই একজনকে আমরা প্রথমে আইডেন্টিফাই করি যে হ্যাঁ, তাকে আমরা ওই ঘটনাস্থলে ওই সময়টাতে আমরা পেয়েছি। তখন তাকে যখন আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, তখন সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী বাকি ডাকাতগুলোকে আমরা গ্রেপ্তার করি এবং তারা ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনা কীভাবে ডাকাতিটা সংঘটিত করেছে। আর প্রিভিয়াসলি আমাদের যে বিভিন্ন ক্রিমিনালের যে ডাটা থাকে আমাদের সেন্ট্রালি পুলিশ হেডকোয়ার্টারে, যে CDMS বলে, সেখানে আমরা এদেরকে সার্চ দিয়ে এক একজনের বিরুদ্ধে 10টি, 8টি, 7টি করে মামলা আমরা ডাকাতির মামলায় আমরা পেয়েছি।